আচ্ছা এটার প্রাইস হচ্ছে কি আপনার 200 টাকা কিন্তু আপনার ডিজাইনটা চেঞ্জ আর এটা কিন্তু আপনার জিপার সিস্টেম এটার মধ্যে কি অন্য কোন ডিজাইন বা অন্য কোন কোয়ালিটি হবে আচ্ছা এটার দাম হচ্ছে গিয়ে মাত্র 50 টাকা এটা হচ্ছে পর্তুগালের লাল এটা কি আপনার অরিজিনাল চাইনিজ এটা এটার দাম হচ্ছে গিয়ে 120 টাকা করে মাত্র 50 টাকা খুচরা প্রাইস Press the bell icon on the YouTube app and never miss another update What's up guys? Welcome to another new vlog. So বন্ধুরা আজকে আমি যাচ্ছি গুলিস্তান কিছু ট্রাউজার কেনার জন্য এবং জার্সি কেনার জন্য আর কি। অনেক দিন যাবত জিমে যাওয়া হয় না যার কারণে আমি আসলে ট্রাউজার কিনতে একদম ভুলে গেছি। তো চিন্তা ভাবনা করতেছি নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ জিমে যাব। তো জিমে যাওয়ার জন্য জিম করার জন্য একটা ট্রাউজার প্রয়োজন। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা হতে যাচ্ছে কোথা থেকে আপনারা ভালো মানের ট্রাউজারগুলো নিতে পারবেন একটু কম দামে। আমি আজকে যাচ্ছি গুলিস্তান। গুলিস্তান হচ্ছে আপনার স্পোর্টস আইটেমের জন্য সবচেয়ে ভালো একটা স্থান যেখান থেকে আপনারা একদম পাইকারি দামে আপনারা ভালো মানে সব ধরনের মানে সব কোয়ালিটি আপনার স্পোর্টস আইটেমগুলো পেয়ে যাবেন তো ওখানে আসলে তিনটা জায়গা আছে গুলিস্তানের মধ্যে এক হচ্ছে আপনার গুলিস্তান স্টেডিয়াম আর সেকেন্ড হচ্ছে আপনার বেলপটিতে একটু ভিতরে আপনার টুইন টাউন মার্কেট থার্ড হচ্ছে কি আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা তো আজকে আমি যাচ্ছি গুলিস্তান শপিং কমপ্লেক্স আমি ট্রাউজার কিনবো এবং আপনাদেরকে দেখাবো যে ওরা কি ধরনের ট্রাউজার বিক্রি করতেছে বা কোনটার প্রাইস কত তো আমি এখন বাসায় আসছি তো একটু পর আমরা রওনা দিব তো রওনা দিয়ে আমরা সরাসরি যাবো গুলিস্তান তো গুলিস্তান গিয়ে আমাদের বাকি কথাটা হচ্ছে আর যাবার একটা কথা হচ্ছে আপনারা যারা নতুন আছেন এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো ফ্রেন্ডস আমরা কথা বলাচ্ছি না চলেন যাওয়া যাক ওকে তো ফ্রেন্ডস আমরা চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ড তো প্রচন্ড রৌদ্র পড়ছে আজকে বাস উঠতে হবে বাস করে আমরা যাবো সরাসরি গুলিস্তান চলেন গাইস যাওয়া যাক ওকে তো ফ্রেন্ডস আমি চলে এসলাম গুলিস্তান তো আমার পিছনে হচ্ছে গুলিস্তান ফ্লাইওভার সামনে গোলচক্কর ঠিক পাশে হচ্ছে আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স তো এই মার্কেটের দ্বিতীয় তলায় আমি এখন যাব আর এখন আমি ভিডিও করতেছি আমার মোবাইল দিয়ে কারণ এটা হচ্ছে আপনার গুলিস্তান এলাকা আপনারা অবশ্যই এখানে আসলে সাবধানে থাকবেন আর এটা হচ্ছে আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স ওকে গাইস তো আমি চলে আসলাম তাদের দোকানের ঠিক সামনে আজকে আমি যে দোকানটা দেখাবো এটার নাম হচ্ছে গিয়ে সালমান স্পোর্টস তাদের পাশাপাশি দুইটা দোকান এটা হচ্ছে সম্পূর্ণ জার্সির দোকান এবং ঠিক পাশে হচ্ছে আপনার তাদের ফার্স্ট দোকান আর কি এটা হচ্ছে এই দোকানটা এটা হচ্ছে কি আপনার ট্রাউজারের দোকান তো এখান থেকে আমি দুইটা ট্রাউজার নিব আর এখানে তারা কি ধরনের ট্রাউজারগুলো বিক্রি করতেছে সেটা আমি আপনাদের দেখাবো আর এটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল দোকান আপনারা চাইলে তাদের কাছ থেকে খুচরা নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমি আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ খুচরা প্রাইসটা বলবো আপনারা যদি কেউ হোলসেল নিতে চান তাহলে এক চাইতে আরও কমে আপনারা হোলসেল নিতে পারবেন তো ফ্রেন্ডস আমরা কথা বাড়াচ্ছি না চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো তাদের কাছে আপনার সব কোয়ালিটির ট্রাউজারগুলো পেয়ে যাবেন ট্রাউজারের পাশাপাশি যে শর্ট প্যান্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আর আজকে ভিডিওতে আমাকে হেল্প করবে এ ভাইয়া আর দোকানের ওনার হচ্ছেন উনি আপনার যদি দোকানে আসেন তাহলে এ ভাইকে পাবেন এটা হচ্ছে সুইট কাপড়ের মধ্যে আচ্ছা আচ্ছা দাম কত এটা এটার মধ্যে কি অন্য অন্য কালার বা অন্য অন্য সাইজ হবে 10টা কালার আচ্ছা আমি কালারগুলো দেখি এখানে আপনারা এই ধরনের কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আকাশী কালার সবুজ কালার পেয়ে যাবেন তারপরে ব্লু কালার আছে নেভি ব্লু অ্যাশ কালারটা অনেক সুন্দর এটা দেখতে পারেন তো এটার দাম হচ্ছে কি আপনার 200 টাকা এম এল এক্সেল ডাবল এক্সেল তো আপনারা যে কোনো সাইজ কিন্তু আপনি নিয়ে নিতে পারেন বিভিন্ন ডিজাইন আছে তারপরে বিভিন্ন কালারও হয় এই যে ডিজাইনটা দেখেন যে একটা কোয়ালিটি আছে ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে কি আরেকটা ডিজাইনের প্রাইস কি सेम নাকি কম বেশি আছে প্রাইস सेम কাপড় অন্য ডিজাইন আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে কি আপনার 200 টাকা কিন্তু আপনার ডিজাইনটা চেঞ্জ এখানে যে ডিজাইনটা আছে ডিজাইনটা হবে আর এটা কিন্তু আপনার জিপার সিস্টেম ঠিক আছে এখানে জিপার হবে সামনে জিপার আছে দুই পাশে জিপার হবে আচ্ছা এখানে আপনার জিপার পেয়ে যাবেন তো এটার ডিজাইনটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর আচ্ছা এগুলোর মধ্যে কি আরেকটু ভালো মানের হয় হ্যাঁ আরেকটু ভালো মানের হয় আচ্ছা सेम ডিজাইনের মধ্যে गाइस আপনারা 5-7টা কালার পেয়ে যাবেন আচ্ছা এর চাইতে ভালো মানের যদি কেউ নিতে চায় তাহলে কোনটা আছে গাইস আপনারা যদি কেউ একটু ভালো মানের নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন কি ধরনের কাপড় এটা তো এটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো মানের দাম কত ভাই এটা এটার দাম হচ্ছে গিয়ে 450 টাকা সামনে হচ্ছে আপনার জিপার সিস্টেম এটার মধ্যে কি সাইজ হবে আচ্ছা 4টা সাইজ হবে এম এল এক্সএল ডাবল এক্সএল আর কালার হবে কয়টা এটার মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে গিয়ে কালার ঠিক আছে এটার মধ্যে আপনার সবুজ কালার পেয়ে যাবেন আচ্ছা এটা একটু খুলে দেখান তো। আচ্ছা এই কালারটা কিন্তু অনেক সুন্দর, আমি একটু দূর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার, ফিতা সিস্টেম আর কি। এটা পিছনের অংশটা দেখি, এটা তো একদম প্লেন, এটা ডিজাইন নাই। ওইটা হবে, এটা প্রাইস কত? সেম প্রাইস। আচ্ছা দাম কত বলছেন? 450 টাকা এটার দাম। আপনি যদি কেউ এই ধরনের ডিজাইন চান তাহলে এগুলো পেয়ে যাবেন। এটা কি ট্রাউজার বলে নাকি জগার বলে এটাকে? আচ্ছা দাম কত করে এগুলো? এগুলোর দাম হচ্ছে গিয়ে গাইস 200 টাকা করে। এটার মধ্যে আপনার কালো কালার পাবে, এই কালারটা অনেক সুন্দর, নেভি ব্লু কালারটার থেকে এই কালারটা অনেক সুন্দর। সামনে কিন্তু আপনার জিপার হবে, পিছনে আপনার জিপার হবে এবং দুই পাশে জিপার হবে। ঠিক আছে, যে দুই পাশে এই পাশে জিপার হবে। এম এল এক্সেল ডাবল এক্সেল হবে। দাম হচ্ছে 200 টাকা। দাম কত এটা? সেম প্রাইস করবে, এটা মানে খুব ভালো মানে প্রাইস সেম, কিন্তু আপনার একটু একটু ভালো মানে এবং মানে কাপড়টা ভালো। কালার পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন, আপনার যদি কারো ছোট বড় সাইজের প্রয়োজন হয় সেগুলো পেয়ে যাবেন। ওকে ভাই, তো এটা রেখে দেন। সো এখানে ব্লগিং করতে এসে দুজন বাইকে পেয়ে গেলাম। ভাইয়ের নাম কি আপনার? জিয়াদ হোসেন মিরাজ ভাই। তারপর ভাইয়ের নাম কি? জুবাই ভাই। তো দুজনের সাথে মিট হয়ে গেল। আপনারা এখানে কিসের জন্য আসছেন? বল কেনার জন্য। বল কি কিনছেন? কিনবেন? আচ্ছা আচ্ছা। আমার সবগুলো ভিডিও দেখেন আপনারা? ভালো লাগে? সত্যি করে বলবেন ভালো লাগে। আচ্ছা তাই, থ্যাংক ইউ সো মাচ, মিট হয়ে আপনার সাথে ভালো লাগছে। ভালো থাকেন আর নাবিন ব্লগ চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করেন। ওকে ফ্রেন্ডস, ট্রাউজার দেখা হয়ে গেছে আমাদের। তো আমরা এখন যেগুলো দেখবো সেগুলো হচ্ছে শর্ট প্যান্ট। প্রথমে আমাকে বলেন যে আপনার কাছে কয়টা কোয়ালিটি শর্ট প্যান্ট পাওয়া যায়? আচ্ছা, তো প্রথমে আমরা একদম নিম্নমানের থেকে শুরু করি। আপনার কাছে একদম কম দামের মধ্যে কোনগুলো আছে? এইটা, এটা কি আপনার পিবি শর্ট প্যান্ট বলে? যে এটা পিবি শর্ট প্যান্ট বলার কারণ কি? এটা আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত হবে? এটার প্রাইস হচ্ছে গিয়ে 50 টাকা। এটার মধ্যে কি আপনার সাইজ কি ছোট বড় হবে? যারা একটু মোটা আছে লম্বা আচ্ছা, এটার দাম হচ্ছে গিয়ে মাত্র 50 টাকা। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ব্রাজিলের লোগো দেওয়া আছে। গাইস আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি যে তাদের কাছে এই ধরনের প্যান্টের হিউজ কালেকশন। এই যে এখানে যে আপনার বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনার শুধু শুধু আপনার ট্রাউজার আর হচ্ছে আপনার প্যান্ট, তাই না? আচ্ছা এই লাল কালারটা আমাদেরকে একটু দেখান। এই যে এটা প্রাইস কি সেম ভাইয়া? প্রাইস হচ্ছে 50 টাকা। এই কালারটা কিন্তু অনেক সুন্দর, এটা দেখি। এটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। ঠিক আছে, এখানে ডিজাইন করা ব্যাড লাগে। বিষয় হচ্ছে গাইস আপনারা যারা একটু মোটা তারা কিন্তু এটা পড়তে পারবেন। এগুলো কি ধরনের ভাই? একটু এদিকে আসেন। এখানে দেখেন, এখানে তাদের কাছে কিন্তু মানে বস্তা বড় আপনার প্যান্টের কালেকশন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মানে তাদের কাছে প্যান্টের হিউজ কালেকশন। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস হচ্ছে কি 80 টাকা। আচ্ছা সাদা কালার পেয়ে যাবেন, আকাশি কালার আছে। আচ্ছা এই কালারটা একটু দেখান তো, একটু ধরেন তো। এটা এটা কি আমার সাইজের হবে? ওকে ভাই, এটা রেখে দেন। এগুলোর মধ্যে গাইস দুইটা কোয়ালিটি হয়, একটা হচ্ছে আপনার চাইনিজ আর এর পাশে হচ্ছে আপনার বাংলাদেশি আর কি। বাংলাদেশের দাম হচ্ছে আপনার 80 টাকা। বা এই চাইনিজটার দাম কত? আচ্ছা এটার দাম হচ্ছে গিয়ে 120 টাকা। 120 টাকা আপনার মানে খুচরা প্রাইস, তাই না? এটা হচ্ছে পর্তুগালের লাল, এটা কি আপনার অরিজিনাল চাইনিজ এটা? আচ্ছা এগুলোর দাম হচ্ছে গিয়ে 120 টাকা করে। তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে, কালারগুলো দেখাচ্ছি। এখানে ব্লু কালার আছে, এটা হচ্ছে আর্জেন্টিনার কালো। এই যে এখানে যে বস্তাটা দেখতে পাচ্ছেন, এই বস্তা ভরা শুধু প্যান্ট আর প্যান্ট। তো পাশাপাশি এখানে আরেকটা বস্তা আছে, এটাতে শুধু প্যান্ট। এই ধরনের প্যান্ট পেয়ে যাবেন। তো এখানে কিন্তু অনেক আছে হিউজ পরিমাণে। আমি এই দোকানে অ্যাড্রেস, ফোন নাম্বার, সম্পূর্ণ ডিটেলস ভিডিও নিচে দিয়ে দেবো। আর মেন ওনার হচ্ছে উনি। আপনি যদি কেউ দোকান আসেন তাহলে ওই বাইকে পাবেন। আর গুলিস্তান শপিং কমপ্লেক্স এই মার্কেটের 2য় তলায় তাদের দোকানটা। তো তাদের দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনার ভিডিও নিচে পেয়ে যাবেন। ট্রাউজারগুলো দেখালাম, এটা হচ্ছে গিয়ে তাদের দোকানে ভিজিটিং কার্ড। আর দোকানের নাম হচ্ছে গিয়ে সালমান স্পোর্টস। তো দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সম্পূর্ণ ডিটেলস আপনার ভিডিও নিচে পেয়ে যাবেন। ওকে ফ্রেন্ডস, তো আমাদের ট্রাউজার নেওয়া হয়ে গেছে। এ হচ্ছে গিয়ে ট্রাউজার। তো এগুলো আমি আপনাকে বাসায় গিয়ে দেখাবো, কত টাকাতে নিচ্ছি সেটা আমি আপনাকে বলবো। তো ফ্রেন্ডস চলেন যাও যাক। ওকে তো ফ্রেন্ডস আমি বাসায় চলে আসলাম। আর এ হচ্ছে গিয়ে আমার ট্রাউজারগুলো। ওখান থেকে ট্রাউজার কিনছি 2টা আর জার্সি কিনছি 1টা। জার্সি আমার পছন্দ হয়েছে, যার কারণে আমি একটা জার্সি নিয়ে আসছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে জার্সি, দেখতে পাচ্ছেন। এ হচ্ছে ট্রাউজারগুলো, যেন রেগুলার আপনার জিম করা যায় আর কি, পরে পরে। মানে আমি জিম করার সময় এগুলো পরি না আর কি, আমি জাস্ট জিমে যাওয়ার সময় এগুলো পরে যাই। তো ওখানে গিয়ে দেখা যায় আপনার 3/4 প্যান্ট থাকে, ওখানে এগুলো খুলে তারপরে জিম করে 3/4 প্যান্ট পরে। তো তাদের দোকানের এখানে ব্র্যান্ডিং করা আছে, সালমান স্পোর্টস তো তাদের নিজস্ব প্রোডাক্ট যার কারণে আসলে প্রাইসটা খুবই কম আর কাপড়টা হচ্ছে খুবই ভালো মানের কাপড় তো এগুলা প্রাইস হচ্ছে আপনার 200 টাকা করে দুই পিসের দাম হচ্ছে আপনার 400 টাকা তো আমার কাছ থেকে তারা কিছু টাকা কম রাখছে তো আমি দুইটা কালার আনছি একটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক এর মধ্যে রেড কালার একটা ডিজাইন করা আছে আর একটা হচ্ছে আপনার ব্লু কালার আর ব্লুর মধ্যে আপনার অ্যাশ কালার ডিজাইন করা আছে দুটো হচ্ছে আপনার ডাবল এক্সেল মানে সবচেয়ে বড় সাইজ এর চেয়ে আরেকটা মনে বড় সাইজ আছে আপনারা যদি কেউ ট্রাউজার কিনতে চান তাহলে আপনারা বসে নাবিম ব্লগ চ্যানেলের নাম বলবেন তাহলে আপনারা আরো কিছু টাকা কম পাবেন ভাই যে প্রাইসটা বলছে 200 টাকা করে তো এর চেয়ে আরো কিছু টাকা কম পাবেন হোলসেল দোকান আর যার কারণে অন্যান্য দোকানের তুলনায় তাদের প্রাইসটা খুবই কম এই ধরনের ট্রাউজারগুলো আপনারা বাইরে থেকে কিনতে চান বা কোনো মার্কেটে গিয়ে কিনেন তাহলে কিন্তু এগুলো প্রাইস পড়বে মিনিমাম 350 টাকা থেকে আগাম মিনিমাম 500 টাকার মধ্যে এগুলো কিন্তু সেল করে তো আমি নেক্সট যেটা আনছি সেটা হচ্ছে গিয়ে একটা আপনার তাদের দোকানে নতুন নতুন কিছু আপনার জার্সি আসছে আর কি তো আমি একটা জার্সি আনলাম আর্সেনালের এই জার্সিটা আমার কাছে ভালো লাগছে দেখতে পাচ্ছেন রেড কালার পরলে মনে ভালো লাগবে না ডাবল এক্সেল পরলে আমার ছোট হয় কারণ আমি কিন্তু লম্বা অনেক লম্বা কিন্তু আমি কিন্তু প্রায় 6 ফিট লম্বা হই আর গাইস আপনারা হয়তো একটা কথা অনেকে জানেন না আমার হাইট হচ্ছে 6 ফিট ঠিক আছে এটা কিনছি এটা হচ্ছে ডাবল এক্সেলের এটা তারা বিক্রি করে আপনার 400 টাকা করে তাদের খুচরা প্রাইস রেগুলার প্রাইস আর কি 400 টাকা করে এটা হচ্ছে আপনার চাইনিজ এটার মধ্যে আপনার থাই হয় না এটা হচ্ছে আপনার নতুন আর কি আর্সেনালের নতুন জার্সি যেটা সেটা আর আপনারা যদি কেউ এই জার্সি নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো এটা হচ্ছে কি আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্সের মধ্যে মোটামুটি ভালো বড় একটা দোকান তাদের পাশাপাশি দুইটা দোকান হোলসেল বিক্রি করে তারা তো আপনারা চাইলে হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন তো ফ্রেন্ডস এখানে ভিডিওটি শেষ করতে হচ্ছে তো সবাই ভালো থাকেন আর নাবিম ব্লগ চ্যানেলের পাশে থাকেন আর যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা অবশ্যই আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রামের ইউজার নেম হচ্ছে নাবিম ব্লগস আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ওখান থেকে আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন আর নাবিম ব্লগ চ্যানেলের পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন